पूर्व दिशा में भारत के पड़ोसी बांग्लादेश में आम चुनाव होने जा रहे हैं। और कैसे अब फंस गया है और क्यों हिंदुस्तान की तरफ बांग्लादेश देख रहा है? अस्सलाम वालेकुम बांग्लादेशी भाइयों बोनेरा, आशा करी सबाई भालो आछेन। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম কি বলছে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি উপভোগ করা যাক। আমেরিকা বাংলাদেশ কি মজুদা সরকার কে পিছে হাত ধোকর পড় গয়া হে। মন্ত্রী শেখ হাসিনা নে বড়া আরোপ লাগাতে হুয়ে কহা হে কি আমেরিকা হামারি সরকার গিরানে কি সাজিশ রচ রহা হে। আমেরিকা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে হাত ধুয়ে পড়ে আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বড় অভিযোগ তুলেছেন। তিনি বলছেন, আমেরিকা বাংলাদেশের সরকার উৎখাত করতে চায়। বিতে 13 সাল সে বাংলাদেশ কি সত্তা মে কাবিল শেখ হাসিনা সরকার কো উখাড় ফেকনে কি কবায়ত তেজ হো গই হ্যায়। প্রদর্শনকারিয়ো কা গড় বন চুকি রাজধানী ঢাকা মে শেখ হাসিনা কে খিলাফ হাজারো লোক সড়কো পর উতর গয়ে হ্যায়। বিগত 13 বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্তমানে চলছে উৎখাত করার তীব্র প্রচেষ্টা। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে। নাও হালই মে বাংলাদেশ কি প্রাইম মিনিস্টার নে ওপেনলি ইয়ে বলা হে কে ইউএসএ বাংলাদেশ মে সরকার বদলনে কি কোশিশ কর রহা হে। খুব রিসেন্ট সময়ে শেখ হাসিনা বলেছেন, আমেরিকা বাংলাদেশের সরকার পরিবর্তন করার চেষ্টা করছে। कभी आवामी लीग ने चुनाव का बहिष्कार कर दिया तो कभी बांग्लादेश नेशनलिस्ट पार्टी ने। दर्शक, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এরকম আরো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিত মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক, আল্লাহ হাফেজ।